অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিয়া নূর পাপিয়া ও তার স্বামী মুফিজুর রহমানের বিরুদ্ধে রায় ঘোষণা আজ। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমুল কায়সার আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে। তাদের বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে। মাত্র 9 কার্যদিবসে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলার বিচার কাজ শেষ হয়। গত 27 সেপ্টেম্বর আসামিপক্ষে যুক্তি উপস্থাপন শেষে আদালত আজ রায়ের দিন ধার্য করে। এই মামলায় গত 29 জুন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। 25 আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়।